প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদের সবার জন্য খুশির খবর ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারে আবার একটি নতুন নোটিফিকেশন আউট হয়েছে বিভিন্ন পোস্টের জন্য যেখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে তোমাদের আবেদন করার জন্য কোন রকম ফিস লাগছে না তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে আবেদন করলে কিন্তু তোমাদের এখানে কোন রকম আবেদন মূল্য লাগবে না তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষাও হবে না তোমাদের কোয়ালিফিকেশন থাকলে এখানে জাস্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে তাই তোমাদের সবার কাছে দারুণ অপরচুনিটি তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো তাই এখানে তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে কোন পোস্টের জন্য আবেদন চলছে কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করার পর তোমাদের এখানে ইন্টারভিউটা কখন কিভাবে নেওয়া হবে এবং তোমাদের এখানে সিলেকশন হলে সিলেকশনের পর তোমাদের এখানে আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দিয়ে হবে এ টু জের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আর্ধন করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে অন অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ যেখানে তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস এবং ডান দিকে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট লেখা রয়েছে এবং ডেটটা দেওয়া রয়েছে কুড়ি বারো দু হাজার বাইশ এই তারিখে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর পোস্ট অন অন বেসিস দু হাজার বাইশ যেখানে তোমাদের বোর্ড রাখি এখানে যে তোমাদের বলা হয়েছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এটা কিন্তু একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি যেটা রেলওয়ের আন্ডারে পড়ছে এখানে তোমাদের কিন্তু কাজটা হবে ওকে তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হয়েছে যে কোন পোস্টে আবেদন চলছে কত ভ্যাকেন্সি রয়েছে পে স্কেল কত অর্থাৎ আমাদের বেতন মূল্য কত দিয়ে হবে এবং এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান কত রয়েছে কোন পোস্টের জন্য এজ লিমিট কত রয়েছে এবং এক্সপিরিয়েন্স কি লাগবে ওকে এখানে কিন্তু এ টু জেল বড় রয়েছে তোমার কিন্তু ভালোভাবে দেখো তো প্রথম দেখতে পাচ্ছ পোস্টের নাম নাম্বর রয়েছে ওয়াক্স লিডার স্পেশালাইজড টেকনিশিয়ান অন স্পেস কন্ট্রাক্ট একটি এখানে শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যেখানে তোমাদের বেতন মূল্য থাকবে বাইশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারছো এখানে কিন্তু খুব ভালো স্যালারি একটি জব ভ্যাকেন্সি যেখানে তোমাদের এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিক প্লাস আইটিআই অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের যদি মাধ্যমিকের পরে আইটিআই করা থাকে রিলিভেন্ট ট্রেডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওর দিয়ে বড রয়েছে তোমাদের যদি মাধ্যমিকের পরে আইটিআই করা না থাকে তোমাদের যদি অ্যাপেন্ডিসিপ ট্রেনিং করা থাকে প্লাস এন টিসি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া এখানে বড রয়েছে তোমাদের যদি এন সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং ইন ভোকেশনাল ট্রেড এখানে এই সার্টিফিকেট থেকে থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম এজ লিমিট একত্রিশ বারো দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের বয়স যদি তিরিশ বছরের মধ্যে কিংবা তিরিশ বছর হয়ে থাকে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো এখানে তবে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন সার্ভিং উইথ ইউস অফ টোটাল স্টেশন এখানে তোমাদের কিন্তু এক বছরের রিলেভেন্ট ট্রেনে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ দু নম্বর তোমাদের ভ্যাকেন্সি কিংবা পোস্টের নাম বলা হয়েছে রেল ওয়েন্ডিং টেকনিশিয়ান এই পোস্টে আবেদন করার জন্য কিন্তু তোমাদের টোটাল দুটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে যেখানে তোমাদের বেতন মূল্য সেম দেওয়া হবে বাইশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা প্লাস তোমাদের কিন্তু অ্যালাউন্সেস তোমাদের প্রোভাইড করানো হবে ওকে তারপরে তোমাদের নেক্সট বলা হয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু সেম রয়েছে মাধ্যমিকের পরে আইটি থাকলে অ্যাপ্লাই করতে পারবে কিংবা তোমাদের যদি অ্যাপ্রেন্ডিসিপ ট্রেনিং এর পর এন ডি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে কিংবা তোমাদের যদি এখানে ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং ইন ভোকাশনাল ট্রেডের যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে তবে এজ লিমিটটা কিন্তু বড় রয়েছে তোমাদের বয়স যদি পঁয়ত্রিশ বছরের নিচে হয়ে থাকে তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো তারপরে তোমাদের বলা হয়েছে এক্সপিরিয়েন্সে এ পারসন উইথ স্কিল ইন কভার্ট এ আর সি ওয়েল্ডিং অফ বার্ড ওয়েল্ডিং অন নাইন এম এম থিক কার্বন স্টিল সিট উইথাউট বেকিং স্টিভ ইন ডাউনওয়ার্ড ওর আপ রাইট পোজিওর ইন কমপ্লেন্স উইথ আইএসও নাইন সিক্স জিরো এখানে তোমাদের কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে এআরসি ওয়েল্ডিংয়ে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো তারপরে দেখতে পাচ্ছ নেক্সট পোস্টের নাম রেল ওয়েল্ডিং টেকনিশিয়ান এটি এখানে কিন্তু টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে সেম বেতন সেম কোয়ালিফিকেশান রাখা হয়েছে এবং সেম এজ লিমিটও রাখা হয়েছে তবে তোমাদের কিন্তু মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটি রেল ওয়েল্ডিং ওয়ার্কে ওকে তারপর দেখতে পাচ্ছ চার নম্বরে পোস্টের নাম্বার রয়েছে রেল ওয়েন্ডিং টেকনিশিয়ান রাফ অ্যান্ড ফাইনাল ফিনিশিং এখানে কিন্তু চারটি ভ্যাকেন্সি রয়েছে সেম বেতন সেম কোয়ালিফিকেশন এবং সেম এজ লিমিট তবে এখানে তোমাদের কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার এই রিলেভেন্ট ট্রেডি ওকে তারপর দেখতে পাচ্ছ লাস্ট যে পোস্টের নাম বলা হয়েছে অপারেটর মোটর কার এখানে কিন্তু অপারেটর পোস্টের জন্য নয়টি ভ্যাকেন্সি রয়েছে যেখানে আনরিজার্ভ থেকে ছয়টি ও থেকে দুটি এসসি থেকে একটি অর্থাৎ তোমরা কিন্তু এখানে সমস্ত ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের বেতন মূল্য দেওয়া হবে উনিশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত যেখানে তোমাদের অ্যালোয়েন্স তোমাদের প্রোভাইড করানো হবে সেম কোয়ালিফিকেশান সেম এজ লিমিট তোমাদের রাখা হয়েছে তবে এখানে তোমাদের বলা রয়েছে অ্যাট লিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অপারেটার অব ট্রাক মোটর কার অন রেল ফর কনস্ট্রাকশান ওয়ার্ক অর অ্যাট লিস্ট ফাইভ ইয়ার অব এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং হেভি মোটর ভেহিকেল অর্থাৎ তোমাদের কিন্তু হেভি মোটর ভেহিকেলে অ্যাটলিস্ট তোমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তার সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অপরেটার পোস্টে ওকে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু প্রতিটি পোস্টের জন্য এডুকেশান কোয়ালিফিকেশানের সাথে সাথে তোমাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকা দরকার তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো বেতনের চাকরি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারো ওকে তারপর তোমাদের নেক্সট বলা হয়েছে কি এখানে দেখতে পাচ্ছো জেনারেল কন্ডিশন এখানে তোমাদের বলা হয়েছে যে থ্রো ওয়ার্ল্ড ইন ইন্টারভিউ অ্যাজ পার শিডিউল গিবিন অ্যাট প্যারা বি সিক্স বিলু এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে এবং এখানে তোমাদের যে কোম্পানিতে কাজটা হবে ইরকোন কোম্পানিতে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে টি টু প্রজেক্টের জন্য কিন্তু এখানে তোমাদের কন্ট্রাক্টাল কিন্তু এখানে তোমাদের নেকটা করা হচ্ছে যেখানে তোমাদের বলা হয়েছে যে এখানে কিন্তু তোমাদের প্রথম এখানে জবটা হবে তিন বছরের কন্ট্রাকচুয়াল জব এবং তারপরে তোমাদের কিন্তু কাজ অনুযায়ী তোমাদের কিন্তু দু বছর এখানে বাড়ানো হবে ওকে তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হয়েছে এখানে যে তোমাদের অল ইন ইন্টারভিউ চলবে ইন্টারভিউতে এখানে যোগদান করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টস কি কী নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ প্রথম বল রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ অন এ ফোর সাইজ পেপার ইন দ্য ফরমান অ্যাটাচ হেয়ার হেইন অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বড় রয়েছে এখানে এ ফোর সাইজে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে আমি কিন্তু একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে তারপরে দেখতে পাওয়া যায় তোমাদের বল রয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তার সঙ্গে বড় রয়েছে ডেট অফ বার্থ ক্লাস টেন পাসিং সার্টিফিকেট অ্যাজ প্রুভ অফ ডিও অর্থাৎ তোমাদের কিন্তু জন্ম তারিখের প্রমাণ হিসাবে তোমরা এখানে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম প্রমাণপত্র তোমরা দিতে পারো কিংবা তোমরা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিটও জমা করতে পারো তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে ইডাব্লিউস সার্টিফিকেট লাগবে যদি তোমরা ক্যাটাগরি থেকে বিলং তারপরে তোমাদের বলা হয়েছে কোয়ালিফিকেশান ডিগ্রি ডিপ্লোমা অল সেমিস্টার ওয়াইজ যে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে তোমাদের কিন্তু ওইগুলোর অরিজিনাল ওই জিরোস্কোপি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন এবার দেখতে পাচ্ছ নিচে তোমাদের কিন্তু শিডিউল এখানে প্রকাশ করা হয়েছে প্রতিটি পোস্টের জন্য এখানে কিন্তু তোমাদের ডেটটা একটিই রয়েছে দশ এক দু এই তারিখে তোমাদের নটা তিরিশ মিনিটে তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউতে তোমাদের পৌঁছোতে হবে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে চারশো পাঁচ অ্যান্ড চারশো ছয় ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এস এন এস সার্জারি বিল্ডিং ডামস রোড সুরাট গুজরাট পিনকোড নাম্বার দেওয়া রয়েছে তিন নয় চার এক দুই শূন্য এই ঠিকানায় তোমাদের কিন্তু ইন্টারভিউ পৌঁছাতে হবে তোমাদের কিন্তু ইন্টারভিউটা তোমাদের একটা পর্যন্ত চলবে এর মধ্যেই তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করাতে হবে ওকে এবার দেখতে পাশ নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে ইন কেস অব ডাউট কোয়ারি কিংবা ক্লারিফিকেশান প্লিজ মেইল আস রিক্রুমেন্ট অ্যাট দি রেট ইরকন ডট ওআরজি এখানে কিন্তু বড় রয়েছে তোমাদের যদি কোন রকম ডাউট কিংবা কোন রকম কোয়ারিজ থাকে এখানে কিন্তু অফিস অফিসিয়াল মেল পেজে তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল মেল করতে পারো যেখানে কিন্তু সমস্ত তোমরা ডাউটগুলো ক্লিয়ার করতে পারো ওকে তারপর দেখতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এখানে তোমাদের ফিল আপ করে সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু এখানে নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন ওকে তো বন্ধুরা তোমরা যদি এই অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল করবে লাইভ তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও চাও ফর্ম ফিল আপের অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো ওকে